তিনি পেশায় রংমিস্ত্রি, সংসার চলে কোনো মতে। নিজের সেই সামান্য উপার্জনের টাকা দিয়ে সেবা করে চলেছেন ধরিত্রীকে, চালাচ্ছেন হতদরিদ্র কয়েকজন শিক্ষার্থীর লেখাপড়ার খরচ। নিজে লেখাপড়া না জানলেও মানুষকে সচেতন করতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে লিখছেন বিভিন্ন মনীষীর বাণী। হ্যাঁ, এমনই একজন আলোকিত মানুষ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের জহির রায়হান। পাখির বিশ্রাম আর আশ্রয়ের জন্য গাছে গাছে বাঁধা মাটির কলস, রাস্তায় দুই ধারে সবুজ গাছের সারি, পথচারীদের বিশ্রামের জন্য পথের ধারে বেঞ্চ, দেয়ালে দেয়ালে লেখা বিশিষ্ট মনীষীদের উপদেশ বাণী, এসবই দেশের আর সব ইউনিয়ন থেকে ঝিনাইদহের কুমড়াবাড়িয়াকে আলাদা করেছে। শুধু ইউনিয়নে নয়, জেলার বিভিন্ন জায়গায় গাছ লাগানো পাখির বাসা বানিয়ে থাকেন তিনি। এসব করেছেন দরিদ্র একজন মানুষ জহির রায়হান। নিজের লাগানো গাছের নিচে নিজেরই হাতে করে দেওয়া বেঞ্চে পথ চলতি ক্লান্ত মানুষকে বিশ্রাম নিতে দেখে আপ্লুত হন জহির রায়হান। যা আয় করেন তার বেশিরভাগ খরচ করেন সমাজের কল্যাণমূলক কাজে। নিজের সংসার কষ্টে চললেও হতদরিদ্র 12 জন শিক্ষার্থীকে লেখাপড়ার খরচ যোগিয়ে চলেছেন। নতুন করে তিনি শুরু করেছেন তার একমাত্র বাইসাইকেলে বই রাখা, নাম দিয়েছেন ভ্রাম্যমান লাইব্রেরির। বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসেন বই, গ্রামের হতদরিদ্র ছেলেমেয়েরা যেন সেই বই পড়তে পারে। শুধু তাই নয়, গড়ে তুলেছেন একটি লাইব্রেরিও, সেখানে শিক্ষার্থীরা এসে বিভিন্ন সময় বই পড়ে থাকেন। এ প্রসঙ্গে জহির রায়হান বলেন, আমাদের আসলে আমি রংমিস্ত্রির মানুষ, আমি দিনমজুর মানুষ, তো আমার ভালো লাগে আসলে দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, পথচারীদের জন্য ছায়ার ব্যবস্থা করা, কৃষকদের জন্য মাটি টিউবওয়েল পুঁতে দেওয়া, গাছ লাগানো, এইসব কাজ আমার আসলে ভালো লাগে। এখন তিন ছেলে মেয়ে 12টা পুষি, আমার বাড়ি দুইটা থাকে, হালিমা থাকে, হাবিবা থাকে, আর যার যার বাড়ি থাকে আমি আমার যে রংমিস্ত্রির কাজ করে বা আর্টিস্টের কাজ করে যে পয়সাটুকু থাকে আমাদের সংসার চালিয়ে সেই পয়সাটুকু ওদের পিছনে খরচ করি। এলাকার মানুষ জহির রায়হান সম্পর্কে জানান, আমাদের জহির ভাই এখানে যে বকুল গাছটা লাগিয়েছে, নিচে একটা টিউবওয়েল আছে, আমরা মাঠে কাজকাম করে এসে এখানে টিউবওয়েলে পানি খাই, বিশ্রাম নিই, এই জায়গায় বসি, খুব সুন্দর লাগে আমাদের, ছায় ভালো লাগে। রাস্তার দুই পাশে আছে বাবলা গাছ, কুড়ই গাছ, তারপরে ভূতনিম গাছ, তাল গাছ, এই গাছগুলো জহির ভাই লাগাইছে। জহির রায়হান পেশায় একজন রংমিস্ত্রি, তার সংসার চলে অনেক কষ্টে সৃষ্টে, তারপরেও সে মোটামুটি এলাকার যে সমস্ত গরিব বাচ্চারা আছে তাদের বাসায় রেখে লেখাপড়া শেখায়, তারপরে জলবায়ু পরিবর্তনের উপরে কাজ করে, বৃক্ষরোপণ করে, মোটামুটি সে অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে সে জড়িত, এবং সে তার প্রচেষ্টা সে জিনিসটা সে চালায় যাচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, অল্প আয়ের মানুষ হয়ে, অশিক্ষিত মূর্খ মানুষ হয়ে সে সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছে তা আসলে অনেক শিক্ষিত এবং উচ্চবিত্ত মানুষও করে না। আমরা আসলে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ থেকে আমরা তাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছি, যেমন সে যখন পরিবেশের জন্য বিভিন্ন গাছে সে মাটির হাঁড়ি বেঁধেছে সেই সময় আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি, এবং তার যে লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে আমি কিছু সেলফ তৈরি করে দিয়েছি, এবং আমাদের সে যেহেতু রঙের মিস্ত্রি, রঙের কাজ করে, আমরা চেষ্টা করি তাকে দিয়ে আমাদের এই রঙের যত কাজ আছে সেই কাজগুলো তাকে দেওয়ার জন্য।
এমন জহির রায়হান যেন বাংলাদেশের ঘরে ঘরে জন্মে, এমনই প্রত্যাশা করে ঝিনাইদহের চোখ পরিবার।